জিপি ইউজারকারীদের জন্য কিন্তু অনেক অনেক সুখবর। জিপি অ্যাপস যারা ব্যবহার করেন, তো ম্যাক্সিমাম লোক কিন্তু জিপি অ্যাপস ব্যবহার করেন। তো জিপি অ্যাপসে যে শুধু টাকা এমবি মিনিট চেক করে তা কিন্তু নয়, জিপি অ্যাপসে অসাধারণ কিছু সুবিধা আছে। যেমন আপনার সিম যদি হারিয়ে যায়, সেই সিমটা কিন্তু আপনি জিপি অ্যাপসের মাধ্যমে কিন্তু ব্লক করে দিতে পারবেন। তারপরে আপনার নামে কয়টা সিম আছে সেটা কিন্তু আপনি জিপি অ্যাপসের মাধ্যমে চেক করতে পারবেন। তো কীভাবে চেক করবেন আমি দেখিয়ে দিচ্ছি, আমার এটা ফলো করুন, ভিডিওটা কন্টিনিউ করুন। তো আপনি জিপি অ্যাপসে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে ভিউয়ার্স, এখানে যে অ্যাকাউন্ট রেডমার্ট দিয়ে দেখিয়ে দিলাম, এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনি একটু ইনস্টল করে নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে হারানো সিম ব্লক করুন, আমি এটাকে বাংলা করে রেখেছি জাস্ট আপনার বোঝানোর জন্য। হারানো সিম ব্লক এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দিয়ে দেওয়ার পর এখানে আপনি হারানো সিমের যে নাম্বারটা এখানে আপনি উঠিয়ে দেবেন। উঠিয়ে দেওয়ার পর এগিয়ে যান, এই অপশনে ক্লিক দিবেন, তাদের তথ্য দিয়ে বলবে দিবেন, আপনার সিমটা ব্লক করে দেওয়া হবে কোম্পানির থেকে। তো তারপর এখান থেকে কী করবেন, আপনার নামে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে জিপি অ্যাপ থেকে আপনি এখান থেকে চেক করতে পারবেন। এই অপশনটা কী করবেন, আপনি একটা ক্লিক দিবেন। তো এখানে একটা ক্লিক দিলে আপনার এনআই কার্ডের লাস্ট চার ডিজিট সংখ্যা এখানে আপনি দিয়ে দিবেন। তো আমি কিন্তু এখান থেকে আমার এনআই কার্ডের লাস্ট চার ডিজিট সংখ্যা এখানে দিয়ে এগিয়ে যান অপশনে একটা ক্লিক দিলাম। ক্লিক দিলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার নামে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে সব কিন্তু এখানে চলে এসেছে। ব্যাকে চলে যাবো, ব্যাকে চলে যাওয়ার পর এখান থেকে আরও অপশন আছে, এখানে আপনি যদি মিস কল অ্যালার্ট সার্ভিসটা যদি আপনি চালু করতে চান কত টাকা খরচ হবে আপনি কিন্তু এখানে একটা ক্লিক দিলে কিন্তু দেখতে পারবেন। এই যে অপশনটা আপনার 13 টাকা মাসিক চার্জ করবে, মিস কল অ্যালার্ট সার্ভিসটা আপনি এখান থেকে অন করে দিলে অন হয়ে যাবে। তারপর এখানে আরও সার্ভিস আছে, আপনি যদি আমার টিউন এই অপশনটা আপনি এখান থেকে বেছে বেছে ব্যবহার করতে পারবেন। আপনার যে গানটা মনে চায় আপনি ওয়েলকাম টিউন আপনি সেই গানটা এখান থেকে ব্যবহার করতে পারবেন। তাতে করে আপনার ডায়াল করে বিভিন্ন সিস্টেমে আপনার নিতে হবে না, জাস্ট আপনি এখানে গেলে কিন্তু আপনি প্রিয় তোমার রিংটোন তা আপনি এখান থেকে চাইলে কিন্তু এভাবে করে সেট করতে পারবেন। এখানে স্টোর গ্যালারি আপনি বিভিন্ন ধরনের অপশনগুলো এখান থেকে আপনি একবার ব্যবহার করবেন, কীভাবে এখান থেকে আপনি সব কিছু শিখিয়ে যাবেন। এখানে সেট করুন অপশনটা লেখাই আছে সেট, তো এখানে সেট দিলে আপনার এটা সেট হয়ে যাবে। তো এভাবে করে কিন্তু আপনি জিপি সিমের আরও অনেক অনেক সুবিধা আছে, জাস্ট আমি এই কোটা দেখিয়ে দিলাম। তো জিপি সিমের এই মানে সুবিধাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে, যদি অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।